بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول والرسول فأولئك مع الذين أنعم الله <تصفح> <تصفح> الذين أنعم الله عليهم مِنَ النَّبِيِّينَ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ حسن أولئك رفيقا ذلك <applause> <applause> <تصفيق>. <تصفيق{\ الفضل من الله الله وكفى بالله عليما اللهم وعلى آل سيدنا রসুলের জন্য প্রিয় নবীজির জন্য আমাদের সবার হৃদয়ে প্রেম ভালোবাসা মহাব্বত দরদ আছে না নাই কার কার হৃদয়ের মধ্যে রসুলের জন্য ভালোবাসা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখানো যাবে মনিব কেয়ামতের কঠিন মুসিবতের দিনে হাউজে কাউসারের জন্য কবুল করে নিও যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বাহিরে আল্লাহ তালা জন্য তাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়ে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য কবুল করেন বলে আমিন সবটুকুন ভালোবাসাকে উজাড় করে আমার সাথে প্রাণ খুলে পড়ুন আল্লা মনামার কাামার কা যেতে সোনার মদিনায় যেতে মন না আল্লাহ সবাইকে কবুল করুন মনামার কাদরে প্রাণামার কাদ রে যেতে সোনার ওই মো দিনার ধুলোই জোড়াই যুড়াই মনে রে আল্লাহ ঘুম ও আলি দিন شبائب بلاغ علا بكماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بَلَغٌ عُلا حسنت جميع خصاله ذِكِرْ قول لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তোমারি পথে আমার জীবন তোমারি পথে أمار جبان كبول كارو أو غوال لا سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রাণ প্রিয় লক্ষ্মীপুর জেলার দক্ষিণ অঞ্চল লক্ষ্মীপুর জেলার দক্ষিণ অঞ্চলের উপকূলীয় উপজেলা রামগতি যে জনপদে রয়েছে অসংখ্য জ্ঞানী আর গুণীযন্ত্রের পদচারণা ঐতিহ্য এবং সমৃদ্ধ ভরা আমাদের সবার প্রাণ রামগতি উপজেলার একটি অঞ্চল হাজিগঞ্জ হাজিগঞ্জ বাজার সংলগ্ন আলহাজ মোহাম্মদুল্লাহ জামে মসজিদ ও এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত যৌথ আয়োজনে আজকের এই প্রথম বার্ষিক আজিমু সিরুল করার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন প্রিয় দাদা বিশিষ্ট সমাজসেবক অসংখ্য প্রতিষ্ঠানের সাথে যিনি সম্পৃক্ত দানবীর তার সন্তানরাও সকল প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সামাজিক এবং মানুষের কল্যাণের জন্য নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ সাহেব হাফিজ সভাপতি গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ হাজিগঞ্জ রামগতি লক্ষ্মীপুর দাদা কই আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান ওয়াইজিন এবং দোয়াইগির পীর সাহেব বারাকাতবাগ দরবার শরীফ রাজগঞ্জ থেকে আগত আমাদের মাথার তাজ আলহা হজর মৌলানা আবদুল্লাহ সাহেব হাফিজ হল্লা আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন মাওলানা কারি রিয়াজউদ্দিন সাহেব মাওলানা ফরিদুদ্দিন আহমদ সাহেব যিনি ঢাকা থেকে এসেছেন আমার পরে আরও আলোচনা পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত শাহ সৈয়দ মিসকিন আশরা জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল কুদ্দুস আমানি সাহেব সহ আমার ডানে রয়েছেন চর জব্বর সুবর্ণচর রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ রামগতির আরেক প্রদীপ আলহাজ হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হল্লা আমার পিছনে আছেন চরগোসাই ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সুফার মহোদয় জনাব হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ এই আমার দানে যারা আছেন সবাই আমার শ্রদ্ধা ভাজন আমি যাদের কাছে সবসময় দোয়া প্রার্থী নাম বলতে গেলে অনেক সময় লাগবে বিশেষ করে জনাব আবুল কালাম সাহেব যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত এই চরপোড়া গাছা ইউনিয়নের দায়িত্ব রয়েছেন তাও আমার দাদা আমাকে খুব স্নেহ করেন সবাই আমাকে ভালোবাসেন আল্লাহ যেন সবাইকে ভালোবাসেন বলি আমেন আমার সামনে উপস্থিত মা মাসাজিদ ওলামা খুতাবা ফুজালা মুরব্বিয়ান এজাম মুসুল্লিয়ান কেরম আমার প্রাণ প্রিয় এলাকার সম্মানিত মুসুল্লিয়ান কেরম আল্লাহ এবং রসুলের মুহিবিন কুলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা আনুষ্ঠানিকতার প্রারম্ভেই আপনাদের সবাইকে আবারও সালাম পেশ করছি আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ আপনারা বোধহয় আমাকে দেখে বেজার হয়ে গেছেন যে ওনাকে তো সব সময় দেখি ওনাকে কেন দাওয়াত করলো বেজার হয়ে গেছেন বেজার হয়েছেন কারা কারা একটু হাত তোলেন আলহামদুলিল্লাহ তো খুশি থাকলে তো সালামের আওয়াজটা এত ছোট হওয়ার কথা ছিল না আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন বলি আমেন আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের মহান মনিব আল্লাহ সুবাহ দরবারে লাখো কোটি সুযুদ শুকুর গুজার করে নিচ্ছি সকল প্রকার জড়তা দুর্বলতা আবিলতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে গেড়ে বসে রাতের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে আমাদের সকলের জীবনের মালিক বলুন তো কে আমাদের সকলের মৌতের মালিক কে সে আল্লাহর জন্য সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে প্রাণ খুলে পড়ছি আল হেমদুল ইল্লা সবাই প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহ্দাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওয়াহু আলা কুল্লে শাই ইং ওদি আমাদেরকে পৃথিবীতে মানুষ করে যিনি পাঠিয়েছেন তিনিকে মানুষ হওয়ার জন্য আমরা কি আগে কখনো পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে কখন কি হাত তুলে মোনাজাত করার এমন কোনো সুযোগ ছিল যে আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে অন্য কিছু বানাও এমন কিছু দোয়া করার কি কোনো রাস্তা ছিল তাহলে আল্লাহ সর্বপ্রথম তার কাছে আমরা মাথা নত করে দেই মস্তুকটাকে অবনত করে দেয় শির নাকে শিরটাকে আমরা অবনত করে শুকুর গুজার করছি যার কাছে না চাইতেই তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন আপনারা খুশি না আমার আল্লা রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্যে অসংখ্য অগণিত নেয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হলো আল্লাহ প্রদত্ত একটা অনুগ্রহ হল তিনি আমাদেরকে অসংখ্য অগণিত প্রাণী জীবজগত জীব জগৎ থাকার পরেও তিনি আমাদেরকে অন্যান্য গতানুগতি কোনো প্রাণী বানান নাই কোনো জীব বানান নাই গরুও বানান নাই ছাগলও বানান নাই ওট বা ভেড়া আমাদেরকে বানান নাই তার নিজ দয়া নিজ অনুগ্রহে নিজের রহমতে নিজের মেহের তিনি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ প্রদত্ত একটা সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমাদের প্রতি করেছেন যে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছে একটু আস্তে কন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এত অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যা গুনে গুণে শেষ করা সম্ভব নয় বিশ্বনন্দিত কালামে মাজিদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনি মাতাল্লাহিলা তু সুহা এত নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এত অসংখ্য অগুণ তো নেয়ামত আমি আল্লাহ তোমাদের প্রতি অর্পণ করেছি আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্তই নেয় আমত এই অনুগ্রহ যদি তোমরা আগুনতে চাও হিসাব করতে চাও আল্লাহ তালা বলছেন তোমাদের হিসাব শেষ হয়ে যাবে নিঃশ্বাস পুরিয়ে যাবে কলমের কালিও শেষ হয়ে যাবে সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে পরেও আমি আল্লাহর অনুগ্রহ আমার তোমরা কখনো গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন সোহান আল্লাহ বলেন আরও একটা নিয়ামত হলো তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন ইচ্ছে করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন ইচ্ছে করলে আমাদেরকে অগ্নি উপাসক বানাতে পারতেন অগ্নি পূজারি বানাতে পারতেন মালাউন বানাতে পারতেন কাফের বানাতে পারতেন মুশরিক বানাতে পারতেন বৌদ্ধ বানাতে পারতেন খ্রিস্টান বানাতে পারতেন তার একটা স্পেশাল অনুগ্রহ হলো অসংখ্য নেয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো তিনি আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন তার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আরো একটা নেয়ামত হল আরো একটা নিয়ামত হলো তিনি আমাদেরকে বিশ্ব বরণ্য বিশ্বনন্দিত বিশ্ব বিখ্যাত কালামে মাজিদের মতো একটা শ্রেষ্ঠ সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে আরো একটা নিদর্শন হল অসংখ্য অগুণিত নিদর্শনাবির মধ্যে আরো একটা নিদর্শন হলো তিনি আমাদেরকে দুনিয়ার কোন গতানুগতিক সাধারণ নবী এবং রাসুলদের উম্মত বানান নাই তার অসংখ্য নেয়ামত বলির মধ্যে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত আরেকটি মেহেরবান বান হলো আরেকটি নেয়ামত হলো আরেকটি অনুগ্রহ হলো মোহাম্মদ সাল্লু সাল্লামের মতো একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছে আমি এমন একজন নবীর উন্মত হতে পেরে খুশি আপনারা বেজার কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখা নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের আমাদেরকে কবুল করুন আল্লাহ প্রদত্ত অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আরো একটা নিয়ামত হল তিনি আমাদেরকে একাধিক খোদার পূজারি বানান নাই তিনি আমাদেরকে একাধিক স্রষ্টার পূজারী বানান নাই ইবাদতকারী বানান নাই ওই আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে অসংখ্য নেয়ামতের মধ্যে আরও একটা নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতটা হলো তিনি আল্লাহ তিনি আমাদেরকে তার মতো আল্লাহ একজন আমাদেরকে উপহার দিয়েছে আমাদের আল্লাহর মতো এমন আল্লাহ কি কোন ধর্মের আছে আরো জোরে বলেন আছেন আমাদের আল্লাহ কেমন এই যে গলার কাছে একটা রোগ আছে আছে কিনা বলেন কথা বলতে গেলে মোটা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ব আনন্দিত কালামে মাজিদের ভিতরে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গলার শাহরগের চাইতো আরো নিকটে আমরা আমাদের যত না নিকটে আমরা আমাদের আরো যত না কাছে আমরা আমাদের আরো যতই না নিকটে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের আরো নিকটে যারে ডাক দিলে পাওয়া যায় পাওয়ার জন্য জন্য যাকে ডাক দেওয়ার যারে যার কাছে কোনো অভিযোগ পেশ করার জন্য কাছে কোনো অনুযোগ পেশ করার জন্য যার কাছে কোনো কিছু চাওয়ার জন্য টাকা খরচ করে কোথাও যাওয়া লাগে না যেই কোনো মুহূর্তে ডাক দিলে আমরা আমাদের রব আল্লাহকে সহজে পেয়ে যাই ঠিকই না বলেন আমার হয়তো প্রথম দিন আপনার জন্য দরজা খুলবে সহযোগিতার হাত ও বাড়িয়ে দিবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন গেলে দরজা খুলবে ঠিকই কিন্তু বিরক্ত হবে আজকে হয়তো সহযোগী আজকে হয়তো সাহায্যের হাতটাকে সংকুচিত করে ফেলবে কিন্তু গত কালকের মতো অথবা প্রথম দিনের মতো আপনাকে সহযোগিতার হাত বাড়াবে না তৃতীয় দিন যদি দান হয়তো দরজাও খুলবে না ঠিক কিনা বলেন কিন্তু আমরা এমন একজন আল্লাহ পেয়েছি আমাদের আল্লাহর কাছে না গেলে তিনি বেজার গেলে তিনি খুশি এমন একজন আল্লাহ পেয়েছি খুশি না বেজার এরপরে আল্লাহ প্রদত্ত অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে আরও একটা নেয়ামত হলো তিনি আমাদেরকে আদমের সন্তান বানিয়েছেন সোহানাল্লাহ বলেন আমরা কি আদমের সন্তান নাকি বানরের সন্তান এই কথা মোল্লা বাড়ি থেকে বানিয়ে এনেছে নাকি আল্লাহ বলেছেন আল্লাহর পুনরায় বলছেন ওয়াল্লাহ কদ্দু কারুর বেনি আদম আল্লাহ তালা বলেন আমি আদমকে আমি বনি আদমকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ অত্যন্ত সম্মানিত করে বানিয়েছেন আজ থেকে বছর পূর্বে যে ভিতরে পাঠ্যপুস্তকের ব্যাপারে শিক্ষাঙ্গনের নীতিমালার ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে নাজিল করে জানিয়ে দিয়েছেন মানুষ কোনো বানরের জাতি নয় মানুষ হলো আদমের জাতি সবাই বিশ্বাস করেন তো চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে আল্লায় কথা বলেছেন চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে আমার এই একানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে স্কুলে মাদ্রাসার সিলেবাসের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে ডারউইনের উত্তরসূরি বানরের সন্তানরা ওরা শিক্ষা দিচ্ছে আমরা নাকি বানরের সন্তান আমরা কার সন্তান একটু যারা আদমের সন্তান একটু আদমের সন্তানের মতো জবাব দিবেন আমরা কি বানরের সন্তান নাকি আদমের সন্তান এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা এখন খেয়াল করেন এবার আসেন জায়গা মতো যায় আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়েই রেখেছেন চোদ্দশো চুয়াল্লিশ বছর পর যদি আপনার কোন পীর সাহেব এসে বলেন না এই সিদ্ধান্ত আমি মানি না আমার সিদ্ধান্ত আরেক রকম এখন একই বিষয়ে যে সিদ্ধান্ত আল্লাহ আগে দিয়েছেন আপনার পীর সাহেব যদি আরেকটা সিদ্ধান্ত দেন আপনি তো দুইজনকে মানতে পারবেন না বলেন আপনি যদি দুইজনকে মানতে তাহলে আপনি হয়ে যাবেন এখন এই দুইজনের মধ্যে হয় আল্লাহকে ধরতে হবে না হয় আপনার পীরকে ধরতে হবে সিদ্ধান্ত আপনার কি আল্লাহকে ধরবেন নাকি পীরকে ধরবেন সবাই বলেন এরপরে আপনার নেতা যদি

এই ক্ষেত্রে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যদি নেতাকে তালাক দেওয়া লাগে এক তালাক দিবেন না তিন তালাক দিবেন তোর মতো এরকম নেতা আমার দরকার নাই তোর মতো এরকম পীর আমার দরকার মসজিদের খতিব সাহেব আল্লাহ একটা কোরআনের যে কোনো একটা বিধানের ব্যাপারে হালাল ও হারামের বিধানের ব্যাপারে বিধানের ব্যাপারে একটা রায় একটা সিদ্ধান্ত আল্লাহ নিজে আগে সিদ্ধান্ত করে দিয়েছেন চূড়ান্ত করে দিয়েছেন ফাইনাল করে দিয়েছেন এখন যদি খতিব সাহেব বলেন যে না আমি এটার বিপরীতে আরেকটা সিদ্ধান্ত দাঁড় করাবো ওই খতিব সাহেবকে আপনারা মানবেন ওই খতিব সাহেবকে কি সাহেবেন তাহলে আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন সেই সিদ্ধান্তের বিপরীতে আমার বাবা হোক আমার মা হোক আমার নেতা হোক আমার নেত্রী হোক আমার মন্ত্রী হোক আমার চেয়ারম্যান হোক আমার খতিব হোক আমার পীর হোক আমার আল্লাহকে ধরার জন্য দুনিয়ার সব কিছুকে আমি বিসর্জন দিতে পারি এমন কি আমি আমার আল্লাহর বিধানের জন্য আল্লাহর সিদ্ধান্তের সামনে আমার কল্লাও দিতে পারবো এরপরও আমি আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না ঠিক আছে মুসলমান চোদ্দশো চুয়াল্লিশ বছর পূর্বে আল্লাহ তালা বলেছেন ইন্না তরব আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আবার অন্য জায়গায় বলেছেন ইয়া انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم جربل الله اكبر হে বিশ্বের মানব মণ্ডলী এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানেরা ইন্না খলাকনাকুম নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অথবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল মুসলিমুন এই কথা বলেন নাই তার মানে আদম আলাইহিস সালাম শুধু আমরা যারা মুসলমান আমাদেরই বাবা নন বরং তামাম পৃথিবীতে যত ধর্ম আছে দুইশো দেশ গোটা পৃথিবীতে এই দুইশো দেশের ভিতরিত সাড়ে তিন হাজারের উপরে ধর্ম মতাবলম্বী মানুষেরা বসবাস করছে ধর্মের মানুষ আছে এই সাড়ে তিন হাজার ধর্মের সকল মানুষের সকল নারী পুরুষের বাবা হচ্ছেন একজন তিনি হচ্ছেন হদরতে আদম আলেক ইস সালা না বলেন তাহলে কোরআন উল এই কোরআনটা যেমন শুধুমাত্র মুসলমানদের জন্য কিতাব নয় এই কোরআনটা শুধুমাত্র যেমন জন্য কিতাব নয় ঠিক তেমনি করে হজরতে আদম আলী ইসলাম তিনিও শুধুমাত্র মুসলমানদের পিতা ঠিক না বলেন সকল মানুষ সৃষ্টি হয়েছেন কয়জন পুরুষ থেকে আর একজন নারী থেকে ঠিক না বলেন আর ওই প্রথম মানুষটা কি বানর ছিলেন নাকি প্রথম মানুষ এবং নবী ছিলেন আরো জোরে বলেন লক্ষ্য করেন আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে তমাম পৃথিবীর মানব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু এরপরে কালের পরিক্রমায় কাল পরম্পরায় যুগের বিবর্তনে সময়ের পরিবর্তনের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গোটা পৃথিবীতে আদমের সন্তানেরা বংশে বংশে গোত্র গোত্রে বিভক্ত হয়ে গেছে এরপরে আমি আল্লাহ রাবুল আমি তাদের মধ্যে একটা জাতীয় পরিচয় পত্র দিয়েছি লিতা আরফু যাতে করে তারা একজন আরেকজনকে নামে উপনামে চিনে নিতে পারে আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই तमाम পৃথিবীর বুকে যত আদমের সন্তানার আছে তাদের মধ্য থেকে কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইবাদত করে আমল করে তাকওয়া অর্জন করে খোদাভীতি অর্জন করে আমাকে ভয় করে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি লক্ষ্য করুন গোটা জাতিকে আজ পরিকল্পিত নাস্তিক বানাবার জন্য বানাবার জন্য পরিকল্পনা চলছে ঠিক না বলেন ক্লাস ওয়ান এর বইয়ের মধ্যে এক সময় ছিল যে একটা ছেলে আরেকটা ছেলেকে স্কুলের আসলে মাদ্রাসার আঙ্গিনে আসলে ওখানে লেখা ছিল আসসালাম আলাইকুম এখন ওইটা বাদ দিয়ে সেখানে দিয়েছে গুড মর্নিং কি দিয়েছে এরপরে মাদ্রাসার ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে প্রতিটা পাতার মধ্যে ভুলে ভরা আছে না নাই সারা বাংলাদেশের সমস্ত ইমানদারদের কলিজার মধ্যে রক্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা ঠিক কিনা বলেন লক্ষ্য করুন পরিকল্পিত তারা আমাদেরকে ধর্মান্ত বানাবার জন্য পাঠ্যসূচির মধ্যে তারা এখন কাটছাট করে ইসলামীর জমিদারদের রাজা বাদশাদের যে গল্পগুলো ছিল সেগুলো বাদ দিয়ে এখন সেখানে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার বইয়ের মধ্যে পর্যন্ত এক সময় চিত্রের মাধ্যমে লেখা থাকতো এক পাশে লেখা থাকতো থাকতো আর আরেক পাশে থাকতো যেমন ধরুন একটা অংশ ছিল দু হাজার পাঠ্যপুস্তকে মাথার মধ্যে মাদ্রাসা মাথার মধ্যে কি থাকবে সবাই বলেন আর মেয়েটার গায়ের মধ্যে কি থাকবে এখন মাদ্রাসার ওটার থেকে মাদ্রাসার ছেলে তার গায়ের থেকে পাঞ্জাবি মাথা থেকে টুপি সরাই ফেলছে আর মেয়েটার গায়ের থেকে এখন বোরকাও সরিয়ে ফেলেছে তার মানে পরিকল্পিতভাবে স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যপুস্তকে যেমন তারা হাত বসিয়েছে এখন পরিকল্পিতভাবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে পর্যন্ত জালিমরা হাত বসিয়েছে আমরা 91% মুসলমানের দেশে আমরা বলে দিতে চাই আমাদের দল জারজার ইসলাম আমাদের সবার ঠিক আছে কিনা মুসলমান দল জারজার ইসলাম সবার দল জারজার কুরআন সবার ইসলামের ব্যাপারে কুরআনের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তিনি জানেনও না এটা এই জালিমগুলো তার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তার সম্মান মর্যাদাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পাঠ্যবইয়ের মধ্যে আমার মনে হয় এগুলো ছাপাইছে ঠিক না বলেন না রাজনীতি বলতাম না দাদা না ইনশাল্লাহ বলবো না ইনশাল্লাহ এটা কি রাজনীতি হয়েছে আমি এটা তো সাধারণ প্লেস আমি যেখানে নামাজ পড়াই ঠিক আছে ওখানে পুরা উপজেলা প্রশাসনের সকল টিম সেখানে থাকেন আমি নিজে সেখানে বসে মিম্বারে বসে সকল সারদেরকে বলেছি ওনারা নিজেরাই হাত উঁচু করে বলেছে হুজুর আপনার কথা ঠিক ঠিক কিনা বলেন আমি শুধু আমি নই আমার পুরা প্রশাসন হাত উঁচু করে বলেছে হুজুর আমরা আমাদের ইমান বা ইমান আগে আগে কি ইমান আগে আমার ছেলেটা নাস্তিক হয়ে মারা যাবে ভবিষ্যতে যেভাবে পরিকল্পিতভাবে আমি এর জন্য আগে বলেছি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী পাঁচশত ষাটটি মডেল মসজিদ তৈরি করে সারা পৃথিবীর রাষ্ট্র শাসকদের চোখের মধ্যে তাক লাগিয়ে দিয়েছেন ঠিক না বলেন যেটা কেউ পারে নাই সেটা তিনি করেছেন এরপরে টঙ্গি তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জায়গাটাও বঙ্গবন্ধু দিয়েছেন কাকরাইল মসজিদে তিনি অবদান রয়েছে বাইতুল মোকারমে তার অবদান রয়েছে এরপরে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ মুক্ত গ্রামে গঞ্জে আসে না নাই সব কিছু আছে অথচ আমি বলেছিলাম যে মনে হয় এটা তিনি জানেনও না তার মানে এই পাঠ্যপুস্তকের মধ্যে পরিকল্পিত নাস্তিকেরা এগুলো ঢুকাইয়া দিয়া প্রধানমন্ত্রী সুনাম নষ্ট করার জন্য মান ক্ষুণ্ণ করার জন্য তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে ঠিক কিনা বলেন পাঠ্যপুস্তক পরিবর্তন করার পক্ষে আপনারা আসেন কিনা বলেন আসেন কিনা বলেন সেখানে মন্দির মূর্তিতে ভরা। না প্রত্যেকটি দাড়ি কি হুজুরের সুন্নত আরো আসতে বলেন আপনি দাড়ি রাখেন না এটা আপনার ইমানি দুর্বলতা তবে এটা যে আমার কলিদার টুকরা নবীজির সুন্নত এই ব্যাপারে আপনি কোন দ্বিমত করতে পারবেন না ঠিক কিনা বলেন আমার সুন্নতকে নিয়ে সেখানে করা হয়েছে কোনো আপনাদের ছেলে মেয়েদের হাতে যে বইগুলো তুলে দেওয়া হয়েছে বইগুলো এক একটা আপনার প্রজন্মকে মারার জন্য পরিকল্পনা ঠিক কিনা বলেন এরপরে বোরকা পর্দা আগামী পাঁচ বছর পরে গ্রাম দিয়ে এলাকা দিয়ে রাস্তা দিয়ে কোন মেয়েরা মহিলারা বোরকা পরে যেতে পারবে না গেলেই তাদেরকে এই ছেলেরা কটাক্ষ করবে মনে হচ্ছে যেন ভূত আসতেছে ওখানে কিন্তু এভাবে পড়ানো হয়েছে এজন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে আরে ভাই মসজিদের মিম্বারে বসে যদি হক কথা বলতে না পারি আমার মতো খতিব খতিবগিরি না করে জুতাই শিলা করে খাওয়া দরকার ঠিক কিনা বলেন কারণ মসজিদের মিম্বার এটা আমার আব্বার দিন না জায়গা না এটা আমার রাসুলের জায়গা ঠিক কিনা বলেন তো হক কথা বললে কাউকে সবাইকে তো খুশি করা যায় না সবাইকে খুশি করা যায় এজন্য এটা এখানে তো নর্মাল কথা বলেছি, ওখানে আরো মারাত্মক কথা বলিস আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আপনারা বলুন আমরা কি বানরের সন্তান নাকি আদমের সন্তান। তাহলে যেটা আগে বলেছি আমার উদাহরণের সাথে মিলে দেখেন আল্লাহ একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন তোমরা আদমের সন্তান আমরা কার সন্তান এখন চোদ্দশো বছর পরে যদি আপনার দেশে পাঠ্যপুস্তকের মধ্যে বলা হয় তোরা বানরের সন্তান তাহলে কোরআনের সাথে কি সম্পূর্ণ দিমত হলো না আর দিমত হলে কি ইমান থাকে তাহলে এরকম ব্যয়মান আমরা মানি না মানতে দেওয়া ঠিক আছে মুসলমান আল্লাহ আমাদেরকে কবুল করুন কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন পাঠ্য পুস্তক নব্বই ভাগ মুসলমানদের দেশে চলতে দেওয়া হবে না শরীরের এক ফোঁটা রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটার বিরুদ্ধে সংগ্রাম করে যাব এটার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাব ইনশাল্লাহ আমরা বানরের সন্তান না আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে সম্মানিত করে বানিয়েছি আচ্ছা আপনাদের এলাকাতে পাপ দামাস আছে না ফুটি আছে তো এই ফুটি মাছ দেখতে প্রায় ইলিশ মাছের মতো লাগে কোন বেকুব কোন ব্যাক ক্লাস পর্যন্ত এই কথা বলেছে যে এই ফুটি মাছ দেখতে যেহেতু ইলিশ মাছের মতো লাগে তাহলে এটা ইলিশ মাছের বাচ্চা কথা বলেন সব চাইতে উঁচু প্রাণী জিরাফ এটার নাম কি জিরাফ আপনারা কি কখনো বলেছেন যে আপনাদের এলাকায় এই যে হাজিগঞ্জ বাজারে যে একটা টাওয়ার আছে আবার আমার দাদার বিল্ডিং এর উপর একটা টাওয়ার আছে আছে না নাই আছে এই যে একটা টাওয়ার এই জিরাফ যেহেতু উঁচু গলার লম্বা একটা প্রাণী এই প্রাণীটা বোধহয় হয় আস্তে আস্তে কালের পর কাল পরম্পরায় পরিবর্তন হতে হতে জিরাফ পরবর্তীতে গ্রামীণ টাওয়ারে পরিণত হয়েছে আর কথা কন না কেন এটা যেমন ঠিক না তাহলে ওইটাও ঠিক না কথা কন ঠিক কিনা এবার আমাদের চূড়ান্ত কথা হলো আমরা আদমের সন্তান বানরের সন্তানদের তৈরি করা পাঠ্যপুস্তক আমরা মানি না আদমের সন্তানরা বানরের সন্তানদের পাঠ্যপুস্তক পড়তে ওই বানরের সন্তানরা পড়ুক ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার দান করেন পড়া যদি পড়তেই হয় রবের পড়া পড়ব যেই পড়ার মধ্যে যে বইয়ের মধ্যে যে পাঠ্যসূচির মধ্যে রবের কথা আছে ঠিক কিনা বলেন আমার বন্ধুগান একটু গভীর মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব মানবতার জন্য। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত নাযিল করলেন সর্বপ্রথম এখানে আমার অনেক উস্তাদ তুল্লু ওলামাই کرام রয়েছেন তারাও শুনতেছেন কথাগুলো আপনারাও শুনতেছেন আল্লাহ যখন নবীজির উপরে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সূরা আলাকের পাঁচটা আয়াত নিয়া ঠিক না বলেন ওই আয়াত যখন নাযিল করলেন আল্লাহ তো ইচ্ছে করলে নবীদের কাছে সর্বপ্রথম নামাজের আয়াত করতে পারতেন পারতেন কিনা বলেন আল্লাহ ইচ্ছে করলে হজের আয়াত করতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে জাকাতের আয়াত করতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে সওমের আয়াত করতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে দান সদকার আয়াত করতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পর্দার আয়াত করতে পারতেন কোন কোন বিষয় আয়াত করলেন না সর্বপ্রথম সাল্লামের উপর যে আয়াত সাল্লাম করলেন সেটাই হল শিক্ষার কিসের তার মানে একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষাটা যদি সুশিক্ষা হয় কি শিক্ষা শিক্ষাটা যদি রবের শিক্ষা হয় তাহলে ওই জাতিও সুশিক্ষিত হবে শিক্ষাটা যদি রবের শিক্ষা হয় একটু বলতে চেয়েছিলাম যেই পড়ার মধ্যে রবের পড়া আছে যেই শিক্ষার মধ্যে রবের শিক্ষা আছে ওই শিক্ষা ব্যবস্থা যদি কোনো দেশের মধ্যে থাকে তাহলে ওই শিক্ষার মাধ্যমে একটা জাতি জাতি সুশিক্ষিত সভ্য হতে পারবে ঠিক কিনা বলেন যেই শিক্ষার মধ্যে রবের শিক্ষা নাই যেই শিক্ষার মধ্যে রবের রাসুলের শিক্ষা নাই সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো জাতিকে সভ্য ভদ্র আদর্শবান বানানো সম্ভব নয় ঠিক কিনা বলেন এই জন্য আমি ওখানে বলেছি প্রাইমারি লেভেল থেকে ক্লাস ওয়ান থেকে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন হাফ কোরআন রাখুন বাধ্যতামূলক তাহলে একটা সিলেবাসের মাধ্যমে ক্লাস পর্যন্ত সে অন্তত যারা কোরআনটাকে পড়তে পারবে ঠিক কিনা বলেন হাই স্কুল লেভেল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত অধ্যায় ভাগ করে দেন পাড়া ভাগ করে দেন দেখবেন যে এই ছেলেগুলো একদিন ডিসি হবে এসপি হবে ওসি হবে মন্ত্রী হবে সচিব হবে ও এলাকার একজন চেয়ারম্যান হবে এই লোকটার মাধ্যমে কখনো দুর্নীতি করা সম্ভব হবে না কারণ তার ভিতরে রবের শিক্ষা আছে সে এমন পড়া শিখেছে যে পড়ার মধ্যে রবের পড়া ছিল সে এমন শিক্ষা অর্জন করেছে যে শিক্ষার মধ্যে রসুল করিম সাল্ল সাল্লামের শিক্ষা ছিল ঠিক কিনা বলেন আজ দেখুন আমি এটাও বলেছিলাম গতকালকে যে দেখুন কোন মাদ্রাসায় আজ পর্যন্ত কমই মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় ছাত্ররা দুই গ্রুপে চাঁদাবাজি নিয়ে টেন্ডারবাজি নিয়ে হল দখল নিয়ে বা মারামারি করে ভাগাভাগি করে প্রিন্সিপাল হুজুরের রুমের মধ্যে তালা লাগায় হুজুরের সাথে বেয়া করেছেন মহাদ্দি হুজুরকে গায়ে আঘাত করেছেন প্রিন্সিপাল হুজুরের গায়ে আঘাত করেছেন এরকম কোন নজির মাদ্রাসার ইতিহাসে নাই কিন্তু প্রতিনিয়ত পত্রিকার পাতা ঘুরলে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে ছেলেরা আছে না নাই স্যারকে অবরুদ্ধ করে গায়ে আঘাত করেছে আছে না নাই কারণ সেখানে আল্লাহর নাই সেখানে সাল্লামের নাই বলেন। তাহলে দেখেন খেয়াল করেন আল্লাহর কি কৌশল সর্বপ্রথম পর্দার আয়াত নাদিল করেন নাই সুদের বিরুদ্ধে আয়াত নাদিল করেন নাই ঘুষের বিরুদ্ধে আয়াত নাদিল করেন নাই নামাজের জন্য আয়াত নাদিল করেন নাই সর্বপ্রথম আয়াত নাদিল করেছেন শিক্ষার আয়াত কিসের আয়াত তার মানে শিক্ষাটা এমন এক উপাদান এই শিক্ষাটা যদি সুশিক্ষা হয় এই শিক্ষাটা যদি কোরআন হাদিসের শিক্ষা হয় তাহলে একটা জাতিকে সভ্য বানাবার নামাজ পড়াবার জন্য তাকে আবার অতিরিক্ত তাকে ভালো বানাবার জন্য সুদের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না তাকে নামাজি বানাবার জন্য দাওয়াত দেওয়া লাগবে না হজ করার জন্য দাওয়াত দেওয়া লাগবে না পর্দা করার জন্য দাওয়াত দেওয়া লাগবে না কারণ তার পুরা শিক্ষা দিবনেই সে পর্দার বিধান শিখেছে নামাজের বিধান শিখেছে সে হজের বিধান শিখেছে ঘুষের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা তার কলিজার ভিতরে ভরা ঠিক না বলেন তার মানে শিক্ষাটা হলো এমন এক উপাদান একটা জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা লাগে না একটা জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্র লাগে না বোমা বারুদ লাগে না একটা জাতিকে পঙ্গু জাতিতে পরিণত করার জন্য অসভ্য জাতিতে জাতিতে পরিণত করার জন্য এটাই যথেষ্ট যদি শিক্ষা ব্যবস্থা এখন যেভাবে পরিকল্পনা নিচ্ছে এভাবে যদি চালায় আগামী পাঁচ বছর পরে দেখবেন যে দেশটা লণ্ডবণ্ড হয়ে গেছে গজব হয়ে গেছে কথা কন না কেন আলেম ওলামা দেখলেই দেখবেন যে মানুষ টিট করে কটাক্ষ করে বোরকাওয়ালা মহিলা দেখবে দেখলে কটাক্ষ করবে করবে কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন তাহলে সর্বপ্রথম আল্লাহ যখন আয়াত নাজিল করেছেন কিসের আয়াত নাজিল করেছেন শিক্ষার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী

সবার কাছে একটা কমন জানা একটা প্রশ্ন যে কোরআনুল করিমের ভিতরে ছয় হাজার ছয়শ আয়াত আছে সবাই জানেন কিনা এত হাজার আয়াত থাকার পরেও এত শত শত বিষয় থাকার পরে আল্লাহ কোন আয়াত না না করে শিক্ষার আয়াত না করে নবীকে বললেন এ কর আপনি পড়েন আপনি পড়েন নবীজি সাল্লাম বললেন মা আনা আমি তো পড়তে জানি না অথবা আমি কি পড়বো কারণ প্রচলিত আরবের বুকে যে শিক্ষা ব্যবস্থা আছে সবগুলো লাত মানাত হবল উদ্ধার উদ্ধার নামে ভরা এখানে তো এই প্রচলিত আরবের মধ্যে মক্কার পাঠ্যপুস্তকের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তো আমার রবের কথা নাই আমি কি পড়ব অথবা আমি পড়তে জানি না আমাকে যদি পড়তেই হয় আমি কার পড়া পড়ব আরো জোর বলুন দেখেন শুধু সামনে বই একটা স্কুলে পাঠাই দিলেই আপনি মনে করবেন না আপনার ছেলেটা জ্ঞানী হয়ে গেছে ঠিক কিনা বলেন তাহলে রসুলি করিম সাল্লু কাছে জিব্রাহি যখন বললেন আপনি পড়েন এ ক আপনি পড়েন রসুলি করিম সাল্লাহাম বলতেন ঠিক আছে আমি পড়া শুরু করে দিই এটা আমার কাছে আপনার কাছে প্রত্যেক বাবা মায়ের কাছে আমরা যারা পড়ালেখা করি আমাদের জন্য শিক্ষার বিষয় যে সামনে বই আসলেই পড়া যাবে না স্কুলে ভর্তি করাই দিলেই মাদ্রাসায় ভর্তি করাই দিলেই যে আমি বড় বুজুর্গ হয়ে যাব বিষয়টা এমন না আগে আমাকে দেখা উচিত আমি কি পড়ব। ঠিক না বলেন আমার রাসুল বলার সাথে সাথে পড়েন নাই তিনবারের পর তিনি পড়া শুরু করে দিয়েছেন কার নামে আরো জোরে বলুন আমরাও যদি পড়তে হয় কার নামে পড়বো আসুন আমি কালামে মাজিদ থেকে আপনাদের সামনে সুরতুল নিসার ঊনসত্তর নম্বর তেলাওয়াত করেছি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আনুগত্য করব কার আনুগত্য করবো নভিকারী সল্লুলা সাল্লামের আল্লাহ যেন আমাদেরকে প্রিয় নভিজির আদর্শ অনুসরণ করে আল্লাহর হুকুম মেনে আনুগত্য করে যেন আমাদেরকে জান্নাতের উপযোগী হিসাবে কবুল করেন আমার সাথে যারা পারেন সবাই পড়েন আউ দুল্লা بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين নবিনও সিদ্দিক সুহাদা ইওয়াস সলিহীন ওহাসুনা উলা ইকারফি ক সদা একটা আয়াত তালাওয়াত করেছি সুরাটি নাম হচ্ছে সুরত্ত নিসা আয়াত নম্বর চার সুরার নাম্বারও চার আয়াত নাম্বার উনসত্তর সুরার নাম্বার চার পাড়ার নাম্বারও চার আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে কার আনুগত্য করবে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন এই কোরানুল ক্যারিমের ভিতরে বিসমিল্লার বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত যতগুলো কথা আছে সবগুলো কার আরো জোরে বলুন যদি আপনি আল্লাহর আনুগত্য করে থাকেন একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ যেমন করে চব্বিশটা ঘন্টা তার রহমতের দৃষ্টি আপনার দিকে দিয়ে রেখেছেন আপনারও উচিত আল্লাহর ওই রহমতের দৃষ্টিকে মূল্যায়ন করা প্রাধান্য দিয়ে চব্বিশটি ঘন্টা আল্লাহর প্রতি অনুগত থাকা কি বুঝতে কি কষ্ট হচ্ছে কারো আমার বন্ধুগণ চব্বিশটা ঘন্টার ভিতরে এমন একটা ঘন্টা বাদ যাই না এমন একটা মিনিট এমনটা অতিবাহিত হয় না এমন একটা সেকেন্ডও বাদ যায় না যেই মিনিটের মধ্যে যেই সেকেন্ডের জন্য একটা মুহূর্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহ তালা পৃথিবীবাসীর উপর থেকে তার রহমতের নজরটাকে সরাইয়া ফেলেছে ওই আল্লাহ রব্বুল আলমিন যদি আমরা এত না ফোরমানি এত জুলুম করার পরেও তিনি যদি আমাদের প্রতি চব্বিশটা ঘন্টায় আমাদের প্রতি তার রহমতের নজরটা দিয়ে থাকেন আমাদেরকে তার রহমতের ডানা আমাদের জন্য বিছাইয়া দিয়ে থাকেন এত রিজিক এত তিনি তিনি আমাদেরকে খাওয়াইয়া থাকেন তাহলে আমরাও চব্বিশটি ঘন্টার ভিতরে একটা মিনিট যেন না যায় মিনিটের জন্য আমি আমার আল্লাহকে ভুলে যাই যদি ভুলে যেতাম একটা মিনিটের জন্য আল্লাহ যদি আমাদেরকে ভুলে থাকতেন তার রহমতের নজর যদি আমাদের থেকে চলে যেত কেউ বাঁচতে পারতেন একটু আসতে বললেন কেন আমরা কি কেউ বাঁচতে পারতাম আমার ভাই মুসা আলী ইসালাম নামটা শুনছেন তো হাজিগঞ্জের কেমন হজরত মুসা আলি ইসাল্লাম আল্লাহ আলামিন কে বললেন এত বিশাল কুলকায়নাত জগৎ মহা জগৎ সমূহ আপনার রক্ষণাবেক্ষণ করতে গিয়ে দেখা শোনা করতে গিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে আপনার কি ঘুম আসে না আপনাকে কি ক্লান্তি স্পর্শ করে না কাছে প্রশ্নটা করলেন রব্বুন এনামিন বললেন মুসারে হাতের মধ্যে একটা গ্লাস নাও পানি ভর্তি একটা মশক হাতের মধ্যে নাও আর কিছু সময় সেই পানির মশকটাকে হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকো মুসা আলি সালাম হাতের মধ্যে একটা পানির মশক নিয়ে দাঁড়িয়ে রইলেন কিছু সময় দাঁড়িয়ে থাকার কারণে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মুসা আলি সালামের শরীরের মধ্যে ক্লান্তি চলে এলো অবসাদ চলে আসলো মুসা আলি সালামের চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো মনে মনের চোখের মধ্যে তন্দ্রা শারীরিক দুর্বলতা চলে আসার কারণে হাত থেকে পানির মশক মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসারে আমি আল্লাহ রব্বুল আলমিনের ভিতরে যদি তোমার মতো এরকম বৈশিষ্ট্য থাকতো ঘুমানোর বৈশিষ্ট্য থাকতো দুর্বলতার বৈশিষ্ট্য থাকতো তাহলে ও মুসা এক দিনের জন্য না এক মিনিটের জন্য না একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তালা যদি আমাকে যদি তন্দ্রা স্পর্শ করতো ঘুম আমাকে স্পর্শ করতো তাহলে তামাম পৃথিবী সামাম দুনিয়া জগত মহাজগত সমূহ বন্ধ হয়ে যেত আয়াতুল কুরসির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যারা পারেন আমার সাথে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তো সবাই পড়েন আল্লাহু লা ইলাগা ইল্লা হুয়াল হাইয়ুল লাতা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনি সাড়া কোনো ইলাহা নাই তিনি সাড়া কোনো হেফাযতকারী নাই তিনি সাড়া কোনো বিধানদাতা নাই তিনি সাড়া কোনো হুকুমদাতা নাই তিনি সাড়া কোনো আইনদাতা নাই তিনি ছাড়া কেউ কোন জীবনদাতা নাই মৃত্যুদাতা নাই সব কিছুর মালিকানাকার তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না ঘুমও তাকে স্পর্শ করতে পারে না সোভান আল্লাহ বলেন তিনি সদা জাগ্রত সোভান আল্লাহ বলেন তিনি ছিলেন তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব তার কোন মৃত্যু তিনি আগেও ছিলেন এখনো আছেন পরেও দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংসশীল শুধুমাত্র কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রবের সত্তাই অবশিষ্ট থাকবে আমরা এক সময় ছিলাম না এখন আছি আগামী কালকে। তিনি ছিলেন আগামীকালকে ভবিষ্যতে আল্লাহ একবার বলেন তাহলে বুঝাতে চেয়েছিলাম আল্লাহর আনুগত্যটা কিভাবে করবেন কেন করবেন তিনি যেভাবে করে চব্বিশটি ঘন্টা তার দয়া তার রহমতের নজর দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন ঠিক না যদি একটা মিনিটের জন্য অক্সিজেনের দায়িত্ব নিয়ে যদি ফেরেজ বলতেন অক্সিজেন বন্ধ করে দাও আপনি বাঁচতে পারতেন জোরে বলেন বাঁচতে পারতেন বাঁচিয়ে রেখেছেন কে শুধু কি বাঁচিয়ে রেখেছেন এই পরিবেশের মধ্যে অসংখ্য জীবাণু জার্ম দূষিত বালুকণা দূষিত বায়ু এই বায়ুকে রিফাইন করে পরিশোধন করে আল্লাহ তালার একদল ফেরেশতা আপনার নাকের ভিতরে ঢুকাচ্ছেন প্রতিনিয়ত সোভান আল্লাহ বলেন আল্লাহ আকবার চিন্তা করলে আল্লাহর জন্য মস্তকটা এমনিতে অবনত হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে তার অনুগত বান্দা হিসেবে কবুল করেন আমার বন্ধুগণ আল্লাহর আনুগত করলে কি লাভ হবে জানার দরকার আছে না নেই কেন আমরা আল্লাহর আনুগত্য করব হুকুম মানব কেন আমরা নবীদের আনুগত্য করব অনুসরণ করব অনুসরণ করলে কি লাভ হবে আল্লাহ তালা সেটাও বলছেন কোরআনুল করিমের سورة النسار ترون نمبر تربية الله رب العالمين بولن ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها وذلك الفوز العظيم যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে আল্লাহর আনুগত্য মানে কি মানবে আরো জোরে বলেন এটার বাইরে দেওয়ার কোন সুযোগ আছে আছে বলেন এটা হচ্ছে আপনার জন্য একটা সর্বশেষ আপনার জীবন পরিচালনার জন্য নীতিমালা ঠিক কিনা বলেন এটা হচ্ছে আপনার জীবনের জন্য সর্বশেষ সংবিধান যারা ইমানদার তারা এটা ছাড়া আর কোন এটার বাইরে আর কিছু চিন্তা ভাবনা কল্পনা করতে কোরআন আমার অক্সিজেন ঠিক কিনা বলেন কোরান যতদিন আছে আমিও ততদিন আছি কোরান নাই আমিও নাই যার খালি মোল্লা সিল্লি না নোয়াখালি তো একটা কথা আছে না এই কোরান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ আলো বাতাস দেখবে সোহানাদ্হ বলেন তাহলে এটার বাইরে যাওয়ার সুযোগ এটা আমাদের সংবিধান এটা আমাদের কি কোরআন আমাদের সংবিধান কোরানামাদের আমাদের জীবন বিধান সংবিধান কোরানামাদের আমাদের জীবন বিধান কোরআন ছাড়া অন্য কিছু মানলে কোরআন ছাড়া অন্য কিছু মানলে থাকে মোদের ইমান কে বে না মোদের মা ঠিক কি না তাহলে খেয়াল করেন এই যে মোবাইল কোম্পানি মোবাইলটা বাজারে ছাড়ার আগে মোবাইলের বাক্সার ভিতরে দেখবেন ইংরেজিতে লেখা অথবা বাংলাতে লেখা কিছু আর্টিকেল কিছু নীতিমালা কিছু সংবিধান উপদেশ আছে না নাই সবাই মোবাইল কিনছেন না বাক্সার ভিতরে এরকম একটা লেখা আছে না নাই আছে সেখানে লেখা থাকে কোম্পানি যিনি বানিয়েছেন মোবাইলটা কত ঘন্টা চার্জ দিবেন কেনার পরে দোকান থেকে নিয়ে কত ঘন্টা চার্জ দিবেন বলা হয় অন্তত আট ঘন্টা চার্জ দিবেন বলে না দোকানদার নিজে বলে দেয় আট ঘন্টা চার্জ দিবেন আট ঘন্টা চার্জ দেওয়ার পরে কোন পানশানে আপনি কিভাবে ডুববেন গুগল কিভাবে ইউজ করবেন এরপর আপনার মেসেঞ্জার কিভাবে ইউজ করবেন প্রত্যেকটি অপশন আপনাকে সেখানে দেওয়া আছে আছে কিনা বলেন চার্জে কীভাবে দিবেন কত ঘন্টা পরিমাণ দেওয়া যাবে এটাও সেখানে বলা আছে এখন আপনি যদি বলেন যে মোবাইলটা কিনেছি আমার আব্বার পকেটের টাকা দিয়ে আমার পকেটের টাকা দিয়ে কোম্পানি কোম্পানির সংবিধান কোম্পানির নীতিমালা পড়ার টাইম আমার তাহলে মোবাইল বাস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই মোবাইল কোম্পানি ছয় বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে যদি আপনি তার নীতিমালা মানেন ঠিকই না বলেন আর যদি না মানেন তাহলে হয়তো ছয় মাসও না টিকার সম্ভাবনা আছে কথা কন না কেন আপনার কি আমার সাথে এই পর্যন্ত একমত নাকি দ্বিমত আমার ভাইয়েরা একটা ছোট্ট মোবাইল ব্যবহার করার জন্য মোবাইল কোম্পানি যিনি এই মোবাইলটা সৃষ্টি করেছেন বানিয়েছেন আবিষ্কার করেছেন উদ্ভাবন করেছেন সৃজন করেছেন সৃষ্টি করেছেন সেই মোবাইল কোম্পানি তার মোবাইলটাকে বাজারে ছাড়ার লাগে একটা সংবিধান দিয়েছেন একটা কনস্টিটিউশন দিয়েছেন ও তার বাইরে যদি আপনি মোবাইলটা চালান তাহলে ছয় বছরের জায়গায় 6 মাসও মোবাইলটা টিকার সম্ভাবনা নাই তার কারণ হলো আপনি মোবাইল কোম্পানির সংবিধান মানেন নাই ঠিক কিনা বলেন জয় আল্লাহ রাব্বুল আমিন শুধুমাত্র একটা মোবাইল না যিনি মোবাইলটা বানিয়েছেন তাকেও সৃষ্টি করেছেন তাকেও বানিয়েছেন শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র এশিয়া মহাদেশ না গোটা জগত মহা সমূহ গোটা নবমন্ডল ভূমন্ডল মহাশূন্য গ্যালাক্সি মিল্ যা কিছু আছে সব কিছু তিনি আল্লাহ সৃষ্টি করেছেন তামাতের শুধু মানুষের জীবনের জন্য সংবিধান না বরং আল্লাহ রব্বুল আলমিন তাম জগতের সব কিছুর জন্য সকল সৃষ্টির জন্য এই কোরআনটাকে সংবিধান বানিয়ে নাদিল করেছে এটা যদি মানতে পারি এই সংবিধান যদি বুঝতে পারি আমল করতে পারি জীবনে সাজাতে পারি তাহলে জীবনটা ইহকালীন শান্তি আর পরকালে আল্লাহর জান্নাতের জান্নাতের আল্লাহর সুব্যবস্থা আমাদের রয়েছে আপনারা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআন মানলে ইহকালেও শান্তি পরকালেও পরকালে শুধু শান্তি না কি দারুন মেসেজ আল্লাহ দিচ্ছেন শুনেন সেই মেসেজটা হলো ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين تم الله رنغت كرب نبي صلى الله عليه وسلم كرب আমি আল্লাহ শুধুমাত্র তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো বিষয়টা এমন না আরো পুরস্কার আছে আরো পুরস্কার আছে সেই মহা হলো জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দেব ওই জান্নাতের মধ্যে সমস্ত নবী রাসুলদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে মেহমান বানাইয়া দেব আপনারা বোধ বেজার হয়ে গেছেন জান্নাতে একা থাকবেন না আল্লাহ এখানে বলছেন জান্নাতে একা থাকবে না আমি তার শ্রেণীর যাদের প্রতি আমি আল্লাহ তালা স্পেশাল অনুগ্রহ করেছি আমার অনুগ্রহ প্রাপ্ত চার শ্রেণীর স্পেশাল বান্দাদের সাথে আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে থাকতে দেব সেই জান্নাতের মধ্যে এক নাম্বার হল আদম আলী ইসলাম থেকে নিয়ে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত বিশ্ব মানবতার কল্যাণের জন্যে হেদায়াতের জন্য যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা যেই জান্নাতের মধ্যে থাকবে সেই জান্নাতে আল্লাহ আমাকে আপনাকে থাকতে দেবে আমাদের বাবার নাম আদম আলি ইসালাম ঠিক কিনা বলেন আমার বাবারও বাবা আমার 14 গোষ্ঠীর বাবা আমার আব্বা এখানে আছে বেদার বেদার হয় কি আল্লাহ ভালো যান আমার বাবারও বাবা আমাদের 14 গোষ্ঠীর বাবা তার নাম হজরত আদম আলি সালাম ঠিক কিনা বলেন এখন খেয়াল করেন এ আব্বাকে দেখার নিয়ত আছে না নাই আমাদের মা হাওয়া আলি ইসালাম বাড়ি কোথায় একটু বুদ্ধিমানের মতো জবাব দিন বাড়ি কোথায় আমাদের বাবার বাড়ি নানার বাড়ি ওই যে এক লোক রাতের বেলা আব্বা গেছে আব্বার শ্বশুর বাড়ি মা গেছে মার বাপের বাড়ি আমি গেছি আমার নানার বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আমরা সবাই এক ঘরে আছে না নাই আমাদের সর্বশেষ অবস্থাটা হবে এরকম আমাদের বাড়ি কোথায় এতগুলো মানুষ আপনারা কথা না কেন আমাদের বাড়ি কোথায় আমাদের বাবার বাড়ি নানার বাড়ি ওই এখান থেকে নিঃশ্বাসটা চলে গেলে পরের আগামীকালকে দেখবেন আমরা সবাই এক বাড়িতে আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি না বেতার আব্বার সাথে আম্মার সাথে দেখা করার নিয়ত আছে না নাই যদি ইমান না থাকে যাওয়া যাবে আল্লাহর আনুগত্য না করে কি যাওয়া যাবে তাহলে বাবার বাড়িতে যেতে হলে জান্নাতে যেতে হলে কার আনুগত্য করতে হবে আল্লাহর এই কোরআনে যা আছে সবগুলো মানতে হবে ঠিক কিনা বলেন এবার লক্ষ্য করে সর্বশেষ হযরতে ইব্রাহিম আলী ইসলাম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী ইসলামের জীবন কাহিনী শুনে শুনে কোরআন থেকে চোখ থেকে কত পানি জড়িয়েছি কিন্তু বাবাকে কোনোদিন দেখার সুযোগ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন এমন জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ তালা দান করব যে জান্নাতের মধ্যে তোমাদের বাবা ইব্রাহিমও থাকবে সর্বশেষ আমার সময় নেই জন্য উদাহরণ কম দিচ্ছি সর্বশেষ হচ্ছে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জীবনে পাঁচ অক্ত নামাজ পড়ে তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে কতবার কেঁদেছেন রব্বুল আলমিন জীবনে অন্তত একটাবার কলিদা টুকরা বিশ্বনবী মোহাম্মদ রুসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালসাল্লামের রদার সামনে গিয়ে সরাসরি যেন একটাবার সালাম দিতে পারি আমার তাওফিক দিও জোরকন আমিন সেটাও আপনার নসিব হয় নাই তাহাইজদের নামাজ পড়ে লাইলাতুল কদরের রজনীতে কেঁদেছেন আল্লাহ জীবনে তো যে যেতে পারি নাই টাকাও নাই পয়সাও নাই কেমনে যাব মোদি নাই অন্তত স্বপ্নের ভিতরে হলেও আমাকে রাসূলকে একবার দেখা তৌফিক দিয়া দিও নিয়ত নাই স্বপ্নের ভিতরে হলেও অন্তত আমার কলিদার টুকরা নবীজিকে আমাকে একটা দেখার সৌভাগ্য দিয়ে দিও সেটাও আপনার নসিব হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন বান্দারে যেই কোরআনের আয়াত দিয়ে তুমি নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছো নবীজি রওজার সামনে গিয়ে একটা সালাম দেওয়ার জন্য একটাবার স্বপ্নের ভিতরে দেখার জন্য ওই আয়াতের ভিতরে তুমি কি ভালোভাবে গবেষণা করে দেখো নাই আমি আল্লাহ আয়াতের ভিতরে তোমার সাথে কি ওয়াদা করেছি একবার যদি মদিনায় যেতে তাহলে একবারই শেষ একবার যদি স্বপ্নের ভিতরে দেখতে তাহলে একবারই শেষ কিন্তু আমি আল্লাহ তালা এই আয়াত থেকে তোমাকে ওয়াদা দিলাম দুনিয়ার জীবনে বিশ্ব নবীর নবতী জীবনের তেইশ বছরের জীবনী যদি তোমার জীবনে বাস্তবায়ন করো অনুসরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক দিনের জন্য না এক ঘন্টার জন্য না বরণ অনন্তকালের জন্য বিশ্ব নবীর সাথে জান্নাতে তোমাকে মেহমান বানাইয়া দেব মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাবো মোদিন সালামি করবিয়ে সালামি করবিয়ে নীর যা মনে বড়ো আশা ছিল যাব মোদিন আমার প্রিয় বন্ধুগণ আমার আরেকটি মাহফিল থাকায় আমি সময় দিতে পারলাম না আবার কোনো সময় কোনো ময়দানে কোনো এক সময় যদি দেখা হয় এই বিষয়ের আলোকে আপনাদেরকে আলোচনা শোনাবো আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু